আসসালামু আলাইকুম আমি সানজিদা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকা আমের আমসত্ত্ব এর জন্য আমার লাগছে পাকা আমের রস একটুখানি লবণ চিনি আর মরিচের গুঁড়া সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে এভাবে রসটাকে ঘন করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যখন এভাবে ঘন হয়ে আসবে তখন বড় একটা পাত্রে আমি গরম অবস্থাতে এটাকে ঢেলে দিব এবং সেট করে নিব আমি এখানে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে মোটা করেও এটাকে লেয়ার করে সেট করে নিতে পারেন আর তারপর এটাকে আমরা রোদে শুকিয়ে দিব দুই তিন দিন তারপর এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তারপর ইচ্ছামতো আপনারা সুন্দর করে কেটে নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এবং নর্মাল ফ্রিজে এটাকে সংরক্ষণ করে আমরা খেতে পারবো ছোট বাচ্চারাও এটা অনেক বেশি পছন্দ করে থাকে তো এই তো আমি আজকে আপনাদের সাথে এই ছোট একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম দ্যার্স ইন ফর টুডে আসসালামালাইকুম আল্লা হাফিজ শুভাইকে